আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সর্বপ্রথম আমি খাবার দাবারের কিছু ছবি দিয়ে ব্লগটি শুরু করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা কথা বলে নেই, আমি ব্লগিং সম্পর্কে কিন্তু খুব একটা ধারণা আমার আছে বলে মনে করি না। এটা আমার নিজস্ব একটা মতামত, কারণ এই চ্যানেলটি সম্পূর্ণ আমার নতুন। আমার রেসিপির একটা চ্যানেল আছে, অবশ্যই আপনারা সেখানে আমাকে সাপোর্ট করছেন অনেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখানে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি এখনো অনেক কিছু বুঝে উঠতে পারতেছি না ব্লগিং এ, তো সবাই আমাকে হেল্প করবেন আশা করি। পুডিং এর স্বাদ অন্যরকম ছিল, পুডিংটা আমার কাছে খুব ভালো লেগেছে, ইনশাআল্লাহ আমি রেসিপিটি শেয়ার করব। ঠিক আছে, তাহলে আপনারা দেখুন, পরবর্তীতে আবার আপনাদের সামনে এসে আমি কথা বলতেছি। সেদিন অনেক মজা করেছিলাম, খাওয়া দাওয়া, গল্প, ঘুরতে যাওয়া, সব কিছু মিলে পরিস্থিতিটা এতটা সুন্দর ছিল, এটা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই যেন আমরা এভাবে থাকতে পারি মিলেমিশে একসাথে। এখন আইসক্রিম ফ্রিজে উঠানো হচ্ছে, বাসায় দুইটা গেস্ট আসতিছে, সেটা আমাদের খুবই কাছের, তাদেরকে আমি ভিডিওতে নিয়ে আসি নাই, সম্পূর্ণ পার্সোনাল ভাবে তাদের সাথে অনেক সময় কাটিয়েছি, এই কারণে নিয়ে আসা হয় নাই। ইনশাআল্লাহ আবার যেদিন দেখা হবে এবার তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসব কথা বলার জন্য, আড্ডা হবে, সবকিছু সবাই দেখতে পারবে, অনেক মজা হবে।
আমার এই ভিডিওটি সম্পূর্ণ উল্টা পাল্টা কোথাকার ভিডিও কোথায় দিয়েছি ঠিকভাবে হয়তো বা বুঝতেও পারতেছি না। যখন যেটা পাইছি শুট করে রাখছি, এডিট করার সময় বুঝে উঠতে পারতেছিলাম না কোথায় কি দিব। তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে সবাই নেবেন। ঠিক আছে, তাহলে আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। এখন চুলার উপর পুডিং এর ডিশ দেখতে পাচ্ছেন আশা করি, একটু পরে পুডিং দেখাবো। পুডিং এর উপরে পানি ভাসতেছে, মানে পানিটা বুদবুদ করতেছে, ওটা আমি বলে দিচ্ছি, পানি ভাসতেছে, ওটা আমার ভাষাতে আমি বললাম। এখন চলে আসলাম বেলকুনিতে। বেলকুনিতে সেদিন দাঁড়িয়ে অনেক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এমনিতেই আমি হেরে যাই, যখনই দেখি তখনই খুব ভালো লাগে, কাছে থেকে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করি। বেলকুনিতে সকালে দাঁড়িয়েছি, তো দেখলাম কি সুন্দর দেখাচ্ছে সবকিছু মিলে, তে ভাবলাম একটু শুট করে নেই। আমার মতো কে প্রকৃতির পাগল, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার তো প্রকৃতির পরিবেশ দেখতে খুব ভালো লাগে, কোথাও সবুজ গাছপালা থাকলে আমি সেখানে মনে হয় বসে থাকি, হারিয়ে যাই, দু চোখ মানে বন্ধ করলে হয়তো বা কিছু একটা মিস করব, এরকম মনে হয়। সকালবেলার পরিবেশ এটা, আশা করি দেখে সেটা বুঝতে পারতেছেন। 6:30 কি 7টা বাজবে সেরকম সময় এই ভিডিওটি করা, রাস্তায় কেউ নাই, ফাঁকা একদম। এটা টাঙ্গাইলে ভিডিওটি করা। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, এই গাছটার নাম আমি জানি না, এটা তো ধনিয়া পাতা। এটা গাছ দেখে বুঝতে পারছি, আপুকে জিজ্ঞাসা করছিলাম, আপু বলছিল, কিন্তু গাছের কথা আমার নামটা মনে নাই। এখন চলে আসলাম রুমে, আমার বোনের বাসার, একটু একটু করে সবকিছু শুট করছি, তাই ভাবলাম এটাও একটু করি। এটা বেডরুম, আশা করি দেখে সেটা বুঝতে পারতেছেন। আপু কিন্তু অনেক গোছানো একটা মানুষ, সবকিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখে, দেখে ভালো লাগে। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, এটা সবার কাছে আমার অনুরোধ। আমার বোনের একটা মেয়ে আছে, তার জন্য সবাই দোয়া করবেন। আমি সব কিছু অল্প অল্প শুট শুট করেছি, পুরাটা হয়তো বা তার বাসার ট্যুরটা হয়তো দিতে পারি নাই, কারণ অনেক কিছুই মিস্টেক হয়ে গেছে। আশা করি আবার যেদিন তার বাসায় যাব, পুরো ভিডিও করব এ টু জেড, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। কন্যারা একটা জিনিস কি লক্ষ্য করতেছেন, ওটা কিন্তু কাগজের বানানো, শপিজের মতো, অনেক কষ্ট করে আপু বানিয়েছিল। চলে আসলাম ডাইনিং রুমে, এই যে পুডিং এখানে রেখে দিছি, আমাকে রাখতে বলছিল যেখানে, সেখানে না রেখে আমি চেয়ারে রেখে দিছি, ফ্যানের বাতাসে একটু ঠান্ডা হোক, তাড়াতাড়ি খেতে পারবো তাই জন্যে। এখন সোজা চলে যাচ্ছি রান্নাঘরে। ডাইনিং টেবিলের পাশে ফ্রিজ রাখা। এখন চলে যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে দেখেন রান্নাঘরটা অনেক ভালো, অনেক গোছানো, সবসময় এভাবে আপু গুছিয়ে রাখে। এখনো রান্নাঘরে কিছু রান্না হচ্ছে, পোলাও রান্না হবে, কাবাব ভেজে নিবে। এই কারণে লাইট যেটা ছিল সেটা একটু হলুদ কালারের বাল্ব, এই কারণে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, আশা করি সেটা আপনারা। এগুলো কাঁচের জিনিসপত্র রেখে দিছে আপু এখানে, যেগুলো প্রয়োজনীয়। এখন আপুর আরেকটি বেডরুমে চলে আসলাম, আমার উল্টাপাল্টা ব্লক সেটাই বলে দিলাম, সবাই ক্ষমা দৃষ্টিতে নেবেন। এখান থেকে কিন্তু অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, এর পাশেই কিন্তু বেলকনি, সেটা আমি ভিডিওতে দেখাইছিলাম।
আশা করি সেটা দেখে বুঝতে পারতেছেন। ওই যে গ্রিল, গ্রিলের পরে কিন্তু বেলকনি। এটাই হচ্ছে বেলকনির দরজা। এই যে অন্ধকার, এটা দিনের সিনারি। পরে পার্কে ঘুরতে গেছিলাম, সেখান থেকে এই ফুলের ছবিটা উঠানো, গাছটা জানি না। তো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।